না দিলে তারা বাদ দিতে উঠো এই আমি বুঝি দিচ্ছি ধরো না এই ওদের পানি লাগবে না পানি তুমি সে আসি দাও ওদের ওই পানি মানে মানে দিলে এই এই বালতির মধ্যে কি ভাই ওই লাল ভাষা ওইটা কি হ্যাঁ ফার্স্ট স্টেপ কি মিটার না মিটার না সার্কিট ইয়া বিভিন্ন ধরনের এই টুলস পার্টস এগুলা কি করে পরিমাপ করে এইগুলি কি টেপ দিয়ে পেঁচানো ফাঁকাই দর্শক আমাদের বর্তমান অবস্থান হচ্ছে গোপালগঞ্জ সদর উপজেলার ঘেরনাবাড়ি ইউনিভার্সিটি চামটা পাকিস্তান গ্রামের মধ্যে ককটেল ছাব্বিশ আছে তিনটা ককটেল ছাব্বিশ এবং একটি মিটার এখন ওই যে যারা আসতেছে ঢাকার থেকে না বা আমার বলতে ভালো লোক অনেস্ট ম্যান স্যার আমি তো অনেস্ট এই যে এদের ছবি কাসিম শিকদার আর লুৎফরের ছবি এই তো বুঝছি ফাজলামি ফাজলামি স্যার এটা কেডা ওই যে একটু আগে দেখলাম বড় সাইকেল চলে গেল না জাকির জাকির মানে ঠিক আছে এনে এরা এপাজত এই স্যার ম্যান কথা কর নাকি না এরা এপাজত না কে দেন দেন ওই যে স্যার ছবি পড়ছে ওই যে চলেন স্যার কোর্স কোর্স পিস্তল ধরবো না খাই কামড়ে আপনি কি কইছি ফোনে বোঝেন নাই আমার তো প্রিট করার সময় নাই তো যেটা জেনুইন ধরেন থাবাতে আবার সোজা কথা তারপর দইরা খালি থানা বন্ধ নিয়ে দেন পরে যা করার আমি করুন এনে মাস্তানি করবো মারামারি করবো এনে সহ্য করতে হয়েছে না জিজ্ঞাসা আমার কথা হচ্ছে আমি বুঝি না সবাই সম্মানী ব্যক্তি আমাদের আইন শৃঙ্খলা রক্ষার যে অপরাধী কথা দিতে বলছে প্রাথমিকভাবে আমরা জানাচ্ছি যে এলাকা আতঙ্ক সৃষ্টি করার জন্যই বোমা সদৃশ একটি বস্তু কয়েকটি ককটেল সদৃশ এবং একটি অ্যামিটার দুইটা মিটার রাখা হয়েছে সেখানে পুলিশের বিশেষ টিম এসেছিল এবং হেফাজতের কয়েকটি লিফলেট সহ কয়েকজনের নাম ছবি সহ এখানে রাখা হয়েছে শুনে পুলিশের তরফ থেকে জানা গেছে যে এটা কিছুই না জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে।